আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমি নাসিরাবাদ কলেজ থেকে সৈয়দা নাজনীন সুলতানা, প্রভাষক সমাজকর্ম বিভাগ থেকে বলছি। আজকে আমি সমাজকর্মের বাংলাদেশ স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য বিষয় নিয়ে ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় রাজা রামমোহন রায় কে, বাংলার নবজাগরণে তার অবদান লিখো। অনেক সহজ একটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব, তোমরা আশা করি মনোযোগ সহকারে শুনবে। খেয়াল করো, বাংলার নবজাগরণের যুগের প্রথম বাঙালি মনীষী ছিলেন রাজা রামমোহন রায়। তিনি হুগলি জেলায় 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তোমরা এর আগেও রাজা রামমোহন রায় সম্পর্কে জানো, আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটু আলোচনা করে দিচ্ছি, শুধু একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে। রাজা রামমোহন রায় একাধারে সংস্কৃত, আরবি, ফার্সি ভাষা সুপণ্ডিত এবং পাশ্চাত্য শিক্ষায়ও শিক্ষিত ব্যক্তি ছিলেন। রাজা রামমোহন রায় সংবাদপত্রের স্বাধীনতার জন্য সংগ্রাম করেন এবং পাশ্চাত্য শিক্ষাক্রমের ভিত্তিতে ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রবর্তনে সুপারিশ করেন। তিনি তার মতবাদ প্রচারের জন্য 1821 সালে সংবাদ কৌমুদী নামে একটি সাপ্তাহিক পত্রিকাও প্রকাশ করেন। এই পত্রিকার উদ্দেশ্য ছিল ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক ইত্যাদি বিষয়ে খবরাখবর ও চিন্তাধারা পরিবেশন করা। এছাড়া তোমরা জানো, রাজা রামমোহন রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সতীদাহ প্রথা রোধ করার জন্য। সতীদাহ প্রথা আসলে হিন্দু সমাজে দীর্ঘদিন ধরে অনুশীলিত হয়ে আসছিল, মানে স্বামী মৃত্যুর পরে স্ত্রীকেও দাহ করা হতো বা আগুনে পোড়ানো হতো। বিভিন্ন সময়ে অবিভক্ত ভারত শাসনকারী ও হিন্দু শাসকদের কেউ কেউ এ কুপ্রথা রোধে প্রচেষ্টা চালালেও কার্যত 19 শতকের প্রথমার্ধের পূর্বে তেমন কোনো হিন্দুকে এ প্রথার বিরুদ্ধে আচরণ করতে দেখা যায়নি। তারপর 19 শতকের প্রথমেই রাজা রামমোহন রায় এ প্রথার বিরোধিতা করেন এবং এর বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টির মাধ্যমে একটা সামাজিক আন্দোলনও গড়ে তুলেছিলেন তিনি, কে? রাজা রামমোহন রায়। তারপর উনি লর্ড বেন্টিক ছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিকের সহায়তা 1829 সালের 8 নভেম্বর সতীদাহ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ এই মর্মে একটি স্মারক স্বাক্ষর করেন, মানে এটাকে একটা নিন্দনীয় নরহত্যা হিসাবে আখ্যায়িত করে তিনি 1829 সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইনটা প্রকাশ করেন। এই হলো রাজা রামমোহন রায়ের পরিচয়। এছাড়াও তোমরা আরও ওনার সম্পর্কে লিখতে পারবে, কিন্তু ওনার অবদান যেহেতু আমি আজকে আলোচনা করব তাই আর বাড়তি কিছু বললাম না। দেখো এখন ওনার অবদানটা খেয়াল করো। বাংলার নবজাগরণে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান নিম্নে আলোচনা করা হলো। তিনি কী কী ক্ষেত্রে অবদান রেখেছেন একটু খেয়াল করো। ধর্মীয় সংস্কার, 19 শতাব্দীর বাংলা নবজাগরণের মূর্ত প্রতীক রাজা রামমোহন রায় হিন্দু, ইসলাম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন তত্ত্বগত জ্ঞান লাভ করেন। তিনি কিন্তু শুধু হিন্দু ধর্মের যে ব্রাহ্ম ধর্মের তা না, তিনি হিন্দু, ইসলাম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন তত্ত্বগত জ্ঞান লাভ করেন। এর ফলে তিনি পৌত্তলিকতা বিরোধী, একেশ্বরবাদী ও সংস্কারমুক্ত উদার চিন্তাধারার অধিকারী হন, মানে একেশ্বরে বিশ্বাদী করেন, বিশ্বাস করার জন্য উনি প্রচার করেন যে ঈশ্বর থাকবে একজনই, তাকে একজনকে বিশ্বাস করতে হবে। এই চিন্তাধারা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেন। আত্মীয় সভা গঠন করেন। আত্মীয় সভাটা আসলে কী ছিল? এটার উদ্দেশ্য ছিল যেন হিন্দু সমাজের ধর্মীয় ও শিক্ষা অজ্ঞতা, ধর্ম বৈষম্যের প্রভাবে সমাজে যে সকল কুসংস্কার ও কুপ্রথা ছিল সেগুলো দূরীকরণের লক্ষ্যে তিনি 1815 সালে কী করেন, আত্মীয় সভা গঠন করেন। মানে এই প্রথা অনুযায়ী মানে ব্রাহ্মণ উপাসনা ও হিন্দু সমাজকে পৌত্তলিকতার হাত থেকে রক্ষা করাই ছিল এই সমিতির মূল উদ্দেশ্য। এরপর আরেকটা দেখো, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। এখানে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা, এটা কি? হিন্দু সমাজে প্রচলিত বহু ঈশ্বরবাদ ধারণার মূল কুঠার আঘাত করার জন্য তিনি 1828 সালের 20 আগস্ট কী করেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, মানে বহু ঈশ্বরবাদ ধারণাটাকে বাদ দেওয়ার জন্য। এই সমাজের মূল নীতি ছিল যে কোনো ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে সৃষ্টিকর্তা পরমেশ্বরের উপাসনা করতে পারবে, মানে উপাসনাটা কার উপাসনা করবে, মানে একজন ঈশ্বরের, তার জন্য জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক পদ নির্বিশেষে এই মন্দিরের দ্বার উন্মুক্ত থাকবে। তিনি একটা মন্দির করেন ব্রাহ্ম সমাজের জন্য, তবে এখানে কোনো সাম্প্রদায়িক নামে ভগবানের উপাসনা হতে পারবে না, কোনো প্রকার চিত্র বা প্রতিমূর্তি ব্যবহৃত হবে না, পান ভোজন হবে না এবং কোনো সম্প্রদায়ের উপাস্যকে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না। মূলত মানুষের মধ্যে একেশ্বরের ধারণাকে প্রতিষ্ঠিত করাই ছিল এই ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য। এরপরে দেখো প্রকাশনা, প্রকাশনাটা কী ছিল, মানে 1813 সালে তিনি আরবি ও ফার্সি ভাষা
আর সংস্কারে মূলত অনেকগুলো গ্রন্থ প্রকাশ করেন। এটার মধ্যে আছে একেশ্বরবাদ প্রচারের জন্য তিনি বিভিন্ন প্রকাশ করেন। তারপরে দেখা যায় 1820 সালে যিশুর অলৌকিকতাকে চ্যালেঞ্জ করে প্রিসেপ্ট অফ যিশুজ নামক একটা পুস্তক প্রকাশ করেন। বিভিন্ন ধরনের গ্রন্থ প্রকাশ করেন তিনি এই কুসংস্কার দূর করার জন্য এবং ধর্মীয় প্রচারের জন্য তিনি করেন। এরপরে আরেকটা দেখো, এখানে আমি দিয়েছি তোমাদের জন্য, এই যে এই অংশটা একটু খেয়াল করো, এখানে ইউনিটেরিয়ান কমিটি, এটা আবার কি ইউনিটেরিয়ান কমিটি, মনে নতুন শুনছ, শুনতে মনে হলো, দেখো 1821 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। এ কমিটি খ্রিস্ট ধর্মের যারা অনুসৃত নীতি দ্বারা পরিচালিত ছিল তাদের জন্য। তিনি প্রিসেপ্ট অফ যিশুজ নামক একটি গ্রন্থে নব টেস্টামেন্টের নৈতিক ও দার্শনিক আদর্শ সম্পর্কে লিখেন। তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন এই প্রিসেপ্ট অফ যিশুজ, এই এখানে একটা কমিটি গঠন করেন। এই কমিটিটাকে নামে দিয়েছেন তিনি ইউনিটেরিয়ান কমিটি। তিনি হিন্দু ধর্মে যিশুর নৈতিক বাণী সন্নিবিষ্ট করার প্রচেষ্টা চালান। এছাড়া দেখো আরও কী কী ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন, এখানে দিয়েছি নারী মুক্তি। রাজা রামমোহন রায়, দেখো রাজা রামমোহন রায়কে অনেকে নারী মুক্তির অগ্রপথিক হিসেবে বিবেচনা করে থাকেন। পুরুষদের সাথে নারীদের কি সমকক্ষতা প্রতিষ্ঠা করার জন্য তিনি তার লেখনীতে ধারালো বক্তব্য উপস্থাপন করেছেন, মানে তিনি পুরুষের পাশাপাশি নারীরা যেন অগ্রসর হতে পারে। এরপরে দিয়েছি সামাজিক কুপ্রথা প্রতিরোধ। রাজা রামমোহন রায় সমাজের অস্পৃশ্যতা, বৈষম্য, জাতিভেদ, বর্ণভেদ প্রভৃতি প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন, ফলে গোড়াপন্থীদের মধ্যে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। তিনি স্বীয় বিশ্বাসে অটল থেকে কি করেন, সাহসের সাথে সকল বাধা বিপত্তি ও বিরোধিতা মোকাবেলা করেন। তার কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই কি ছিল, সমান ছিল। এরপরে দেখো শিক্ষা সংস্কার দিয়েছি। ভারতীয় উপমহাদেশে আধুনিক শিক্ষার বিস্তারে ছিল রাজা রামমোহন রায়ের অবিস্মরণীয় অবদান। তিনি বুঝতে পারলেন যে অর্ধ শতাব্দী ধরে এ দেশে যে রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়েছে সেই পরিপ্রেক্ষিতে জনসাধারণের নিজেদের মঙ্গল ও দেশের সার্বিক মুক্তির জন্য ইংরেজি শিক্ষার বিকল্প নেই। ইংরেজি শিক্ষার বিকল্প নেই দেখেই তিনি কি করেন, তার নিজে একটি সংস্কৃত ব্যক্তি হওয়া সত্ত্বেও 1823 সালে প্রস্তাবিত সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন। ইংরেজি ভাষা শিক্ষায় তিনি নিজ প্রচেষ্টায় 1822 সালে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি আধুনিক শিক্ষা বিস্তারে 1826 সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। ধরনের অনেক কিছুই তোমরা বই পেয়ে যাবে। রাজনৈতিক সংস্কার, 6 নম্বরটা দেখো রাজনৈতিক সংস্কার। ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক চেতনা সৃষ্টি করে জনগণের অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে রামমোহন রায় আন্দোলন গড়ে তোলেন। দেশবাসীকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নৈতিক ও মানসিকভাবে সচেতন করার জন্য তিনি 1821 সালে সংবাদ কৌমুদী নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এছাড়া তিনি ভাষা ও সাহিত্যেও অবদান রাখেন। 7 নম্বরটা দেখো, তিনি একাধারে সাংস্কৃতিক ও বিভিন্ন ভাষায় পণ্ডিত ছিলেন। তিনি আরবি, ইংরেজি, ফার্সি ও বাংলা ভাষা জানতেন। 1813 সালে তিনি মারজালাতুল অধিনায়কী করেন এবং ইংরেজ উল মুজাহিদ্দিন 1820 সালে প্রিসেপ্ট যিশুর, 1982 সালে মিরাতুল আকবার, এই ধরনের বিভিন্ন ধরনের প্রকাশ করেন উনি। এছাড়া দেখো আরও আছেন উনি আধুনিকতার প্রতীক। তিনি কিন্তু আবার আধুনিকতার প্রতীক ছিলেন, তিনি তখনকার সময়ের সংস্কারক হয়েও আধুনিকতা প্রতীক ছিলেন। বিভিন্ন আধুনিক জীবনযাপন করার জন্য উনি বিভিন্ন প্রচার চালিয়ে গেছেন। এছাড়া তিনি ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষা ছিল তার মানে দখলে, ইংরেজি, হিব্রু, গ্রিক প্রভৃতি ভাষাতেও তার যথেষ্ট দক্ষতা ছিল। তারপরে ফ্রান্সিস বেকন থেকে শুরু করে লক, হিউম, ভলতিয়ার, নিউটন, পেইন প্রভৃতি মনীষীগণের চিন্তাধারার সাথেও তার মানে আত্মিক পরিচয় ছিল। এমনকি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ও ফরাসি বিপ্লবও তাকে গভীরভাবে প্রভাবিত করে। এই জন্য তাকে কি বলা হয় জানো, ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়, কারণ তিনি সর্বজ্ঞানে জ্ঞানে ছিলেন এবং সব ধরনের ভাষাও জানতেন এবং সব ধরনের বিষয়েও জ্ঞানের অধিকারী ছিলেন। এই জন্য তাকে আধুনিকতার প্রতীক বলা হয়। এছাড়াও তুমি যদি রামমোহন রায় সম্পর্কে বলতে চাও আরও অনেক বলতে পারবে, আমি যতটুকু আলোচনা করেছি ততটুকু তোমরা যদি আবার মনোযোগ সহকারে শুনো এবং বইয়ের সহযোগিতা নাও, আশা করি ওনার সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। সুতরাং আমরা কি বলতে পারি, বাংলা তথা ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় ছিলেন একাধারে ধর্ম ও সমাজ সংস্কারক এবং রাজনৈতিক চেতনা ও জাতীয়তাবোধ শিক্ষা ও সংস্কৃতির উৎস স্বরূপ। তাকে আমরা বলতে পারি সমাজ সংস্কারক হিসেবে একজন আধুনিক মহাপুরুষ।
তোমরা সবাই ক্লাস করবে, এবং যারা ক্লাস করে না তাদেরকেও বলে দিবে যে অনলাইনেও ক্লাস হচ্ছে, সরাসরিও ক্লাস হচ্ছে কলেজে, এবং অনলাইনেও ক্লাস হচ্ছে। সবাই যেন ক্লাসগুলো সরাসরিও করে শুনি, এবং মঙ্গলবার তোমাদের প্রথম বর্ষের ক্লাস হচ্ছে, আবার অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, সবগুলো ক্লাস দেখবে। প্রতিটা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমাদের সিলেবাস ইনশাল্লাহ তোমরা এখানেই কভার দিতে পারবে। আমরা এইভাবেই ক্লাস নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।